বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার ইয়ংস্টার ক্লাবে। এই ইয়ংস্টার ক্লাবে তুলে ধরেছে বুর্জ খলিফা, যেই বুর্জ খলিফা কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন আমাদের শ্রীভূমিতে, সেরকমই টাইপের বুর্জ খলিফাই তুলে ধরেছেন এখানে। যেই বুর্জ খলিফার ইলেকট্রিক বিলের খরচা আনুমানিক বছরে 3 কোটি টাকা। তো এখানে যদিও এটা প্যান্ডেল বলে ততটা না, তো চলুন একবার বুর্জ খলিফাটা দেখাই আপনাদেরকে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইটিং শুরু হয়ে গেছে বুর্জ খলিফার। এই বুর্জ খলিফা একটি আবাসিক বলতে পারেন, রেস্তোরাঁ বলতে পারেন, তো সব কিছুই রয়েছে এই বুর্জ খলিফার মধ্যে। এই বুর্জ খলিফার ইলেকট্রিক বিল আনুমানিক 3 কোটি টাকা প্রতি বছর, এবং এখানে 2,50,000 গ্যালন জল লাগে। তো বুর্জ খলিফাটা পুরোপুরি ইন্ডিয়ান কালারে করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই জিনিসটা দেখে ভালো লাগলো, তো চলুন একটু ভালো করে ভিউ নিই বুর্জ খলিফার। এটা হলো ইয়ংস্টার ক্লাবের কার্তিক পুজোতে বুর্জ খলিফা প্যান্ডেল। তো এটা আপনারা বাঁশবেড়িয়া থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে, এখন যেহেতু বুর্জ খলিফা ফেমাস তো বুর্জ খলিফায় যাবো আমরা, বললেই হবে বন্ধুরা। আর তাছাড়া আপনারা যদি বলেন কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের বুর্জ খলিফা দেখতে যাবো, তো সেখানে আপনাদেরকে এসে নামিয়ে দেবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কীরকম লাইটিং চেঞ্জ হচ্ছে। এখনও বন্ধুরা এখানে প্রায় 10% কাজ বাকি। তো ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ইলেকট্রিকের যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতির কাজ চলছে। ইলেকট্রিক ম্যানরা সব রয়েছে অলরেডি উপস্থিত ভেতরে, এবং এগুলো সব টেস্টিং চলছে। টেস্টিংয়ে যদি বন্ধুরা এত সুন্দর হয়ে থাকে, তাহলে বন্ধুরা যখন এই বুর্জ খলিফাটা পুরোপুরি ওপেনিং করা হবে তো কত সুন্দর লাগবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আলোর ছটা, এই আলোর ছটাই আমাদেরকে বন্ধুরা জানান দিয়ে দিচ্ছে যে কার্তিক পুজো চলে এসছে, আর মাত্র একদিনের অবসান। তারপরে আমরা দেখতে পাবো এই বুর্জ খলিফার পূর্ণাঙ্গ রূপ, যে কীরকম লাইটিং হবে, কীরকম কী লাইটিং চেঞ্জ হবে সব কিছু। তারপর আপনাদেরকে জুমের মাধ্যমে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে বুর্জ খলিফার একদম টপ ভিউটা। তো বন্ধুরা, আমরা একবার বুর্জ খলিফার ভেতরে যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমা একবার দর্শন করে নিই, তো চলুন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পথ ধরে আপনাদেরকে আসতে হবে। এই বুর্জ খলিফা দেখতে হলে, এই প্রতিমা দেখতে হলে, প্যান্ডেলের ভেতর যেতে হলে ঠিক এই পথ ধরেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তো আপনারা এরকমভাবে ঠিক ধীরে ধীরে এগিয়ে আসবেন, এবং আরও মানে আলোকে ভাইট, আর তার নিচেই হচ্ছে গ্রিন কালার, আর সাইড গুলো মানে ব্যারিকেডের দু সাইড থেকে।
বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঝাড়বাতি জ্বলে উঠেছে, বিশাল সুবিশাল এই ঝাড়বাতি। যতটা পারলাম নিচুয়ে বন্ধুরা সেই শটটা নিলাম। এই চারিদিকটা দেখতে পাচ্ছেন, এখনো একটুখানি ওপরের দিকের কাজটা বাকি, ঝাড়বাতিটা লেগে গেলে ওই ফাঁকা জায়গাটা সম্পূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণরূপে চলে আসবে পুজো মণ্ডপটি, ঝাড়বাতিটার খালি অপেক্ষা। এছাড়াও এখানে মাতৃপ্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন, যে সমুদ্র মন্থন করে যেসব জিনিস উঠেছিল সেরকমই একটা দৃশ্য দেখানো হয়েছে এখানে। এখানে দেখানো হচ্ছে সমুদ্র মন্থন করে মা তারাকে তোলা হয়েছে, তো দৃশ্যটা কিন্তু খুবই ইউনিক চিন্তাধারার মধ্যে তুলে ধরা হয়েছে এই পুজোর থিমটি, থিম প্লাস এই মাতৃপ্রতিমা। মা তারা রয়েছে বামা খেপা, আর রয়েছে অসুর দল এবং দেবতাগণ, সাথে রয়েছে বাবা শিবশঙ্কর। তো ইলেকট্রিকের কাজও চলছে তড়িঘড়ি করে দেখতে পাচ্ছেন। সমুদ্র মন্থনের ফলে মা তারাকে নিয়ে আসা হয়েছে, খুবই সুন্দর এই চিন্তাধারাটা। চারিদিকে বন্ধুরা সোলার কাজ চলছে এখনো, তো আজ রাতের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়, কেননা আর মাত্র হাতে একদিন বাকি। তো একটু আগে বন্ধুরা আপনাদেরকে বুর্জ খলিফার হালকা ঝলক দেখিয়ে দিয়েছি, তো এখন লাইট টোটালি অফ রয়েছে, টেস্টিং চলছে এদের, হালকা হালকা যে আভা বেড়াচ্ছে লাইটের আলোর সেই ছটাই জানান দিচ্ছে যে এটা কত সুন্দর রূপ ধারণ করেছে। তবে যেটা আপনাদেরকে দেখেছি সেটা শুধুমাত্র বন্ধুরা একটা ঝলক, এখানে যে লাইট চেঞ্জিংয়ের ব্যাপারটা সেই ব্যাপারটা এখনও মানে দেখানো হয়নি, কারণ তারা টেস্টিংয়ের মাধ্যমে আজকে সব কিছু সম্পূর্ণ করে তুলবে, পরিপূর্ণ করে তুলবে এই বুর্জ খলিফাটা, তো তারপরেই এটা ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যে আলোর ছটা দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে, এবং দূর দূরান্তের মানুষ বন্ধুরা বুঝতে পারছে যে এখানে অলরেডি কার্তিক পুজো প্যান্ডেলের পুজো হচ্ছে, এবং এখানে কিছু একটা লাইটিংয়ের বিশেষ ব্যাপার করা হয়েছে যেটা নাম বুর্জ খলিফা। তো কানে কানে পুরো বাঁশবেড়িয়ার এরিয়ায় তো ছড়িয়ে পড়েছে এই বুর্জ খলিফা, এবং এই ক্যামেরার মাধ্যমেও চারিদিকে এই বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এই বুর্জ খলিফার নাম এবং এই বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর নাম। তো চলুন বন্ধুরা, এই বলে নমস্কার জানাই।